এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবার থেকে এক ধাপ এগিয়ে চিন্তা করার ক্ষেত্রে বিশ্বজুড়ে বেশ প্রশংসিত পশ্চিমা বিশ্বের এই ত্রাস। এবার শক্তিশালী এই রাষ্ট্রনেতা বয়স থামানোর ঔষধ তৈরির কাজ শুরু করতে রাশিয়ার বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন। জানা গেছে নিজের জন্য নয়, দেশের জন্যই এই ঔষধ তৈরি করতে বলেছেন পুতিন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মানুষদের গড় আয়ু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। যাতে তাদের আয়ু বাড়ে তার জন্য রাশিয়ার বিজ্ঞানীদের দ্রুত বার্ধক্য রোধকারী বা এন্টি এজিং চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে এই নির্দেশ দিয়েছেন তিনি। গত জুন মাসেই এই নির্দেশ দিয়েছিলেন পুতিন। সম্প্রতি মেদুজা ও সিস্টেমা নামে দুটি সংবাদ মাধ্যমের তদন্তমূলক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আপাতত বার্ধক্য ঠেকিয়ে 2030 সালের মধ্যে 1,75,000 মানুষের জীবন বাঁচাতে চায় রাশিয়া। প্রেসিডেন্ট নির্দেশ পাওয়ার পরই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একাধিক গবেষণা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হয়েছে। সেখানকার চিকিৎসক গবেষকদের এমন ঔষধ বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করতে বলা হয়েছে যা সাধারণ মানুষের বয়স বা বার্ধক্য রুখে দেবে। সম্প্রতি রাশিয়ার উপপ্রধানমন্ত্রী টাতিয়ানা গোলিকভাও এমন তথ্য নিশ্চিত করে বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এমন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করা হবে যা আয়ু বাড়াবে এবং জীবনের মানোন্নয়ন করবে। ইতোমধ্যে গবেষণা কার্য শুরু করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। সাধারণ চিন্তায় মনে করা হয় বার্ধক্য ঠেকানো যায় না, কারণ বার্ধক্য প্রাকৃতিক নিয়ম। কিন্তু জেনেটিক বিজ্ঞানীদের অনেকে মনে করেন যে বার্ধক্য ঠেকানো যায়। পুতিনের বিজ্ঞানীরা কতটা সফলতা লাভ করবেন সেটা সময়ই বলে দেবে।